सारा त्रिपुरा रूरल डेवलपमेंट ब्लॉक तामुंगी विलेज कमिटी इलेक्शन विलेज कमिटी ने दाटी दाटी खाइजानी बागे महामान्य राज्यपाल निधानी ब्लॉक डेवलपमेंट ऑफिसर की बिशिंग जिन मेमोरेंडम रखा वो मेमोरेंडम या फरलानी प्रोग्राम तिप्रामोथानी वार्डियर्स हजारे बीजारे फाई अंशग्रहण खेदी जो बरफ बेलाई बेलाई पाई पाई हम असंख्य धन्यवाद हमारे तिप्रामोथा वारियर्स जे गतकाल अनेक सक्सेसफुली हमरा हमारे दाबी महामान्य राज्यपाल का विडिओदेर माध्यमे दीते पे से कारण तिप्रामोथा पार्टी पक्ष के वारियर्स हमरा धन्यवाद जाना एक विषय का हमरा देखे गतकाल पशापाशी बीजेपी दल पक्ष तिप्रामोथार एडीसी एडमिनिस्ट्रेशन बिरुद्धे चार्जशीट प्रदान नाम एक डेपुटेशन तारा करेछे एवं सेई डेपुटेशन राज्य मानुष देखे एटुकुई बोलते पारी बड़ पियार डेपुटेशन 100% फ्लॉप का कारण तुलाशिखर सबजुनर कथा बोलछी সেখানে দশ জন প্রতিনিধি বিজেপির পক্ষ থেকে গিয়ে চার্জশিট দেওয়ার চেষ্টা করেছে এবং তিপ্রামোথা আমরা কোনো ভায়োলেন্সে বিশ্বাসী নয় মহারাজা নিজে শান্তিপূর্ণভাবে যেন সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারে তার জন্য শান্তি জন্য উনি আবেদন জানিয়েছেন রাজ্যের মানুষের কাছে এবং আমরা সত্যিই তাই করেছি কিন্তু আমরা লক্ষ্য করেছি গতকাল যে বিজেপি পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় তারা প্রি প্ল্যান ভায়োলেন্স হিংসার ঘটনা করার চেষ্টা করেছে অম্পিতে যে ঘটনা হয়েছে আপনারা জানেন সেখানে তিপ্রামোথার কর্মীদের উপর পুরাই আক্রমণ করেছে একবার কি দুইবার একই দিনের মধ্যে আক্রমণ করেছে এবং দোষীদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে তিপ্রামোথার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি দোষীদের যেন গ্রেপ্তার করা হোক এই চার্জশিট কেন বিজেপি তিপ্রামোথার বিরুদ্ধে এই চার্জশিটটা এনেছে এটা কিছুই না মানুষের মন এবং তার চিন্তা ভাবনা যেন মূল এজেন্ডা থেকে তিপ্রাসাদের যে বৃহৎ একটা আন্দোলন যে এজেন্ডা গ্রেটার তিপ্রাল্যান্ড এবং ভিলেজ কমিটি নির্বাচন এটা যেন মানুষের মন থেকে চলে যায় সেইটাকে ডাইভার্ট করার চেষ্টা করার জন্য সেই চার্জশিট এবং ডেপুটেশনের একটা কর্মসূচি ওনারা নিয়েছে এবং আমরা এইটুকু বলতে পারি যে সমস্ত পয়েন্ট যারা চার্জশিটে লিখেছিল একটা এক একটা চার্জশিটের কথা আমরা বলতে পারি টোটালি বেসলেস যেখানে করাপশনের কথা বলেছে আর্থিক অনিয়ম হচ্ছে ডিসিপ্লিন কোথায় আর্থিক অনিয়ম হয়েছে আজকে সিএজি রিপোর্টের কথায় আপনারা বলুন যে সিএজি চিঠি আপনারা মিডিয়ারা মিডিয়া বন্ধুরা আপনারা পেয়ে গেছেন ও সিএজি রিপোর্ট
2014 2015 2015 2016 নিবাগে চিঠি সিজা এবং আজরাও তীব্রমথা ক্ষমতাও করে আজকে 2021-22-23 সালে এসে তারা জিজ্ঞেস করছে যে এই রিপোর্টগুলো আমরা কেন দিচ্ছি না, কেন তৈরি করছি। আমরা অনুরোধ করব বিজেপি নি পরপ্রসন সানন মজুমদার যে জাস্ট একটা কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেসলেস এমন একটা কর্মসূচি বা পয়েন্ট উন্নানি কবগে ত্রিপুরান বরক শিও তীব্রামথা হাপাঙ্গা আসবই তামো তামো ঠাইনে নি চেষ্টা খাইত। আমার পরে আমাদের অনারেবল এম হেলথ উনিও বলবেন কয়েকটি কথা, যেখানে মেমোরেন্ডামে তারা বলেছে যে নার্সিং ট্রেনিদের কি করে নিয়োগ করা হয়েছে উনি জবাব দেবেন, কিন্তু এইটুকু বলতে পারি অনিয়মের কোনো ঘটনা সেখানে নেই। মেরিটের উপর দাঁড়িয়ে সমস্ত সিলেকশন প্রক্রিয়াগুলো হলো, শত শত ছাত্রছাত্রীরা যেখানে তারা অ্যাপ্লাই করবে সেখানে কোনো না কোনো ফর্মুলা বা কোনো না কোনো ভিত্তি তৈরি করে তার উপর আমাদের সিলেকশন করতে হয় এবং মেরিটকে বেস করেই সেখানে সিলেকশন হয়েছে। উনি সেই দিকে বলব আর ওরা বলতে চেষ্টা করেছে যে 10 কোটি টাকা আমাদের পূর্বতন যে কাউন্সিল ভবন আগরতলায় সেখানে বহুতল রেস্ট হাউস বা ট্রাইবেলদের বা তিপ্রাসাদের জন্য থাকার ব্যবস্থা করার জন্য টাকা দেওয়া হলো, সেই টাকাকে ডাইভার্ট করে শিলংয়ে একটা ট্রানজিট ক্যাম্পের বিল্ডিং এখন তৈরি হবে বলে তারা প্রচার করছে। আমরা বলতে চাই এবং এটাই বলব যে এই প্রশ্নগুলো নিজেরা ত্রিপুরা সরকারের থেকে জেনে নেওয়ার উচিত ছিল। এই 10 কোটি টাকাকে ডাইভার্ট করে সেখানে কোনো কিছু আমরা করছি না, এটা নতুন করে ত্রিপুরা সরকার আমাদের অনুমোদন দিয়েছে যে শিলংয়ে নতুন করে একটা ট্রানজিট ক্যাম্প হোক, সেখানে টিটিএডিসি ভবন হোক, এটি কিন্তু সেই 10 কোটি টাকাকে ডাইভার্ট করার আমরা কোথাও চেষ্টা করব এবং দ্যাট পারমিশন দ্যাট অ্যাপ্রুভাল হ্যাজ বিন গিভেন বাই দি স্টেট গভর্নমেন্ট। তো একের পর এক যদি আমরা চার্জশিটগুলো দেখি এটা অত্যন্ত হাস্যকর এবং যার বিরুদ্ধে যে ব্যক্তির বিরুদ্ধে যাকে তারা আক্রমণ করতে চেষ্টা করেছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে, আমি বলবো জনজাতি মোর্চার নেতৃবৃন্দদের বল, বিজেপি নেতৃবৃন্দদের বল, যে পরিবার ত্রিপুরার মানুষের জন্য সব কিছু দিয়ে দিয়েছে, পূর্ব পাকিস্তান থেকে যারা এসছে তাদের জন্য সব কিছু দিয়েছে, ওই পরিবারকে আক্রমণ করার চেষ্টা করছে, এটা কিছুই না। বিজেপির যে নোংরামি রাজনীতি এটা এমন জায়গায় গেছে, এটা লজ্জাজনক। রাজনীতির একটা লেভেল থাকে, সেই লেভেল থেকে অতি নিম্ন নিম্ন স্তরে গিয়ে রাজনীতি করতে বিজেপি চেষ্টা করছে। আমরা অনুরোধ করব রাজনীতিতে ব্যক্তি আক্রমণ না করে রাজ্যের মানুষের জন্য কে কি কাজ করেছে সেই ব্যাপারে আমরা প্রশ্ন তুলতেই পারি। আজকে টিটিএডিসি যা করতে চেষ্টা করেছে, আমাদের গত 17 মাসের যে খতিয়ান আপনারা যদি আমাদের জিজ্ঞেস করেন, আমরা বলতে যে টেলিমেডিসিন এর যে ব্যবস্থা আমাদের ইএম হেলথ এখানে বসে আছে আবার ফ্লাইমানি, ওই সমস্ত ফেসিলিটিস গত 38 বছরে মানুষ কল্পনাও করতে পারেন সেগুলো আমরা করেছি। এবং আমাদের খুমপুই একাডেমিকে আমরা আমাদের বিভিন্ন জোনাল এরিয়াতে সেগুলিকে নিয়ে গেছি, খুমপুই একাডেমি এনেছি। আরও স্টেট অফ দি আর্ট টেকনোলজি ত্রিপুরা রাজ্যে মানুষের প্রত্যন্ত অঞ্চলে পানীয় জলের সংকট আছে, সেখানে পানীয় জলের অভাব আছে, এটাকে কীভাবে মোচন করা যায় দূর করা যায় তার একটা প্রচেষ্টা আমরা নিচ্ছি। স্টেট অফ দি আর্ট টেকনোলজি দিয়ে অ্যাটমোসফেরিক ওয়াটার মেশিন আমরা ইনস্টল করেছি
11টা জায়গায় পরীক্ষামূলকভাবে আমরা ইনস্টল করে দেখেছি যে অত্যন্ত সাকসেসফুলি সেগুলি ইউজ হচ্ছে। আগামী দিন এই টেকনোলজির মাধ্যমে ত্রিপুরার প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ পরিষেবার কোনো ব্যবস্থা নেই, যেখানে পানীয় জলের কোনো সোর্স নেই, সেখানে এই সমস্ত টেকনোলজির মাধ্যমে আমরা পানীয় জল প্রদানের একটা প্রচেষ্টা চালাচ্ছি। এই কথাগুলো তারা বলবে এবং নেক্সট টু থ্রি মান্থসের মধ্যে টিটিএডিসি যে কাজগুলো নিয়ে মানুষের সামনে আসছে, আমরা ট্যুরিজমকে ডেভেলপ করার চেষ্টা করছি। 12টা ট্যুরিস্ট কটেজ ইতিমধ্যে আমরা তৈরি করে ফেলেছি। উই আর কামিং আপ উইথ ওয়ান অফ দি বিগেস্ট ড্রাগ রিহ্যাবিলিটেশন সেন্টার ইন কুম। আমাদের টিটিএডিসি প্রচেষ্টাই সেগুলো হচ্ছে। এই দিকে মানুষকে তারা বলবে না, দে আর অনলি ব্রিঙ্গিং বেসলেস। এই কতগুলো মহারাজা এবং টিপ্রামতাকে অ্যাটাক করার চেষ্টা করছে, কারণ বিজেপি পার্টি জানে যে বিজেপি দল ত্যাগ করে দলে দলে মানুষ টিপ্রামতায় যোগদান করছে এবং বিজেপির সমর্থকদের যে বা যারাই জনজাতি মোর্চাতে এখন রয়ে গেছে তাদেরকে কুরামিন দেওয়ার জন্য এই ডেপুটেশনের তারা ব্যবস্থা করেছে। দে মাস্ট ডু দেয়ার হোমওয়ার্ক। আমরা বলব যে মানুষকে বিভ্রান্ত করার কোনো চেষ্টা করা উচিত নয়। তারা কি কাজ করেছে গত 4.5 বছরে মানুষের কাছে সেই কথাগুলো বললে আমাদেরও পরিষ্কার হবে, মানুষেরও পরিষ্কারভাবে সেটা বোঝার সুবিধা থাকবে এবং আগামী দিন বিজেপি মানুষের কল্যাণে কি করতে চায় সেই কথাগুলো তাদের বলা উচিত। এবং আবারও ত্রিপুরার শত শত হাজারো মানুষ যারা আমাদেরকে সমর্থন করেছেন, যারা আমাদের গ্রেটার ডিপ্রালেন এবং ভিলেজ কমিটি নির্বাচন অতি দ্রুত এখানে করা হোক সেই দাবিকে নিয়ে যারা এসছেন তাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার আমাদের এক্সিকিউটিভ মেম্বার হেলথ ডিপার্টমেন্টে উনি কয়েকটি কথা বলবেন। সবাইকে নমস্কার এবং শুভ সন্ধ্যা। আমাদের বিরুদ্ধে এবং আমার হেলথ ডিপার্টমেন্টের বিরুদ্ধে যে বিষয়গুলি তুলে গতকালকে কি বলবো থেকে চার্জশিট জমা দিয়েছেন 7 জনের, আমি তো বলতে চাই এটা আমাদের ডেপুটি সিএম স্যার যেটা বলেছেন যে 100% ব্লক। আমার মঙ্গিয়া কমিটি তো কে বা কারা গেল খুঁজেই পেলো না, বাইকে করে দ্রুত চলে গেলো, ক্রুজ করে দরজাতে ফেলে আসলো আর চলে আসলো, এরকম কাণ্ড ক্ষতি করেছে গতকাল। যেখানে আমরা 2000-3000 বেশি মানুষ সমাগম করে গতকালকে আমরা বিডিওর মারফত মহামান্য রাজ্যপালের কাছে আমাদের তাড়াতাড়ি বিসি ইলেকশন করার জন্য আমরা যে ডেপুটেশনটা দিলাম সেটা। তো কথা হলো হেলথ ডিপার্টমেন্টে কয়েকটি বিষয় এবং মাননীয় এমপি সাহেব রেবতী মোহন ত্রিপুরা উনি অভিযোগ মারাত্মক অভিযোগ করেছেন যে নার্স নিয়োগের ক্ষেত্রে স্বজন কুচন এবং একটা কমিউনিটিকে শুধু নার্স চাকরি দেওয়া হয়েছে, শুধু দেববর্মা কমিউনিটিকে নার্স চাকরি দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি নার্স চাকরি না ওইটা, উনি হয়তো বা ওনাকে কেউ বলেছেন, উনি শুনেছেন বা উনি হয়তো বা অ্যাপ্রেন্টিসিস কি ওইটা হয়তো জানেন না। অ্যাপ্রেন্টিসিস হলো নার্স ট্রেনিং যেটা আইজির সিটিউ দিয়ে থাকেন এবং কি বলে এজিএমসি এবং বিএম হসপিটালে নার্স যারা কোর্স কমপ্লিট করে চলে আসে তাদের হাতে করে শেখানো, তারা ইন্টার্নশিপের মতো ট্রেনিংয়ের অ্যাপ্লিকেশন আমাদের কাছে পড়ে, তখন আমরা কী করি রিটেন এক্সামিনেশনের মাধ্যমে যারাই মার্ক মেরিট পাবেন, যারাই বেশি মার্ক পাবে তারাই ওখানে সিলেকশন পাই। সেভাবে সিলেকশন হয়েছে, ফেয়ার ফ্রি অ্যান্ড ফেয়ার সিলেকশন হয়েছে, কমিটি গঠন করা হয়েছে সেভাবে। এটা কিন্তু ওনারা না বুঝে না শুনে বলেছেন নার্স জব, নার্সের চাকরি। অ্যাকচুয়ালি অ্যাপ্রেন্টিসিস কি নার্সের ট্রেনিং কি ওনারা হয়তো বা বুঝেন না, রাজ্য সরকার যেভাবে চলছে ওনারা খোঁজখবর নেন না। ওইটা ট্রেনিং 6 মাসের জন্য ট্রেনিং, তবুও আমরা ট্রেনিং চলাকালীন মাসে 3000 করে একটা অনারিয়াম ওনাদেরকে দিচ্ছি টিফিনের জন্য, যাতায়াতের জন্যে। তো 20 জন সেখানে
রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওনারা সিলেকশন হয়েছেন, আর সেটা অভিযোগ করেছেন উনি সম্পূর্ণ মিথ্যা এবং বেসলেস বলেছেন। শুধু দেববর্মা কমিউনিটিকেই দেওয়া হয়েছে, না শুধু দেববর্মা না, চাকরাও পেয়েছে রিয়াং কমিউনিটি, যারাই মেরিট তারাই পেয়েছে। আর একটা বড় মারাত্মক অভিযোগ যেটা করেছেন, যেটা 30 কোটি 4 লক্ষ টাকা রাজ্য সরকার আর খ্যালেংবার হসপিটালের আপগ্রেডেশন, খ্যালেংবার হসপিটালের আপগ্রেডেশন টাকা ওইটাকে নয়শয় করে কি বিসি ইলেকশনের জন্য ফান্ডকে ডাইভার্ট করেছে এই বলে। আপনারা আসুন, আমরা চ্যালেঞ্জ করতে চাই কি নার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক, এবং এই যে আমাদের খ্যালেংবার হসপিটালের আপগ্রেডেশনের ব্যাপারে হোক, প্রত্যেকটা পয়সা খ্যালেংবার হসপিটালের জন্য সুস্বাস্থ্যের জন্য যা টাকা দেওয়া হয়েছে আমাদেরকে 30 কোটি টাকা, আমাদের ডিপিআর কমপ্লিট হয়ে গেছে, আমাদের টেন্ডারও কমপ্লিট, ওয়ার্ক অর্ডারও অলমোস্ট রেডি, কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে আমাদের এই খ্যালেংবারের 100 শয্যা বিশিষ্ট নতুন হাসপাতালের, এবং এটা আধুনিক একটা হাসপাতালের আমরা ডিপিআর করেছি, যেটা আমাদের যেটা বলে ডিভিশনাল হসপিটাল লেভেলে যেটা হয়, আমরা গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালের মতো বিল্ডিং করলেও যেন মেডিকেল আইএমএল যে মেডিকেলের থেকে যে সার্টিফিকেটটা ইস্যু হয় সেটা সার্টিফিকেট পেলো না, যেটা প্রবলেম হলো আপনারা নিশ্চয়ই জানেন, কিন্তু আমরা সেরকম বিল্ডিং করতে চাই না। মানে মেডিকেল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন থেকে ওনারা আসবেন দেখবেন এরকম একটা এক্সপার্টদের নিয়ে আমরা ডিপিআর করেছি, এবং কমপ্লিট টেন্ডারও ওপেন টেন্ডারের মাধ্যমে আমাদের এটা টেন্ডার খোলা হয়ে গেছে, এবং ওয়ার্ক অর্ডার হবে, কনস্ট্রাকশন হবে, ইভেন ম্যান পাওয়ারও আমরা আস্তে আস্তে এখন ম্যান পাওয়ারের দিকে আমরা, কেননা আগামী 1-1.5 বছরের মধ্যে হসপিটালটা কমপ্লিট হবে, তখন আমাদের ম্যান পাওয়ারের দরকার পড়বে। ইদানিং আমরা 6 জন এমও মেডিকেল অফিসের নিয়োগের জন্য আমরা অলরেডি 1 জন কমিটি অ্যাপ্রুভ করেছি, 20 জন নার্স স্টাফ নার্স প্লাস আমাদের নতুন হসপিটালে ওয়ার্ল্ড ক্লাস একটা আমরা ব্লাড ব্যাঙ্ক তৈরি করার জন্য অ্যাপ্রুভ করেছি, ব্লাড ব্যাঙ্কের জন্য আরও 3 জন স্টাফ নার্স, 3 জন প্যারামেডিক্যাল, 3 জন 4 জন ল্যাব টেকনিশিয়ান নেওয়ার জন্য আমরা অলরেডি অ্যাপ্রুভ করেছি। ইডেন কিছুদিনের মধ্যে এগুলো অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাবে, পত্রিকাতে চলে আসবে, আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেবো, কারণ আমাদেরকে 30 কোটিতে ম্যান পাওয়ার এবং ইনফ্রাস্ট্রাকচার দুটো ক্ষেত্রেই আমাদেরকে টাকা পাঠিয়ে টাকা আমরা পাই। তো আমাদের এখানে হেলথ ডিপার্টমেন্টে বা কোনো আমাদের এডিশন কোনো ডিপার্টমেন্টে টাকা ডাইভার্ট করে বিসি ইলেকশন করা বা অন্য কিছু করে এরকম কোনো আমাদের টাকা কত, আমাদের আমাদের এডিশনে কত টাকা, 26,000 কোটি টাকা রাজ্যের বাজেটে মাত্র আমাদের 619 কোটি টাকা, 500 কোটি টাকা বেতন বাতাতেই শেষ, আমাদের সব বেতন বাতাতেই আমাদের খরচা হয় 500 কোটি টাকা, রয়ে গেল 119 কোটি টাকা, তাতে আমাদের ফান্ড ডাইভার্ট আমাদের 1,163টা স্কুল আছে আমাদের, আপনারা নিশ্চয়ই জানেন মেরামতির জন্য স্কুলগুলো সবই ভগ্ন প্রায় অবস্থা, মেরামতির জন্য যদি 2 লক্ষ করে খরচ করলেও 1,633টা স্কুলের জন্য মেরামত করলে আমাদের কত টাকা লাগে, রাস্তা আমাদের 1,100 কিলোমিটারের মতো আমাদের রাস্তা আছে, এখনও রাস্তা রাস্তা কানেকশন হয়নি, এই রাস্তাগুলোকে তৈরি করতে 70 লক্ষ টাকা লাগে আমাদের প্রত্যেকটা রাস্তা 1 কিলোমিটার রাস্তা তৈরি করার ক্ষেত্রে। তো আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টে প্রত্যেক বছরে মাত্র 3.5 কোটি টাকা, তো 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে মাত্র আমাদের টাকা লাগে 70 লক্ষ টাকা, তাহলে কত কিলোমিটার বছরে আমরা তৈরি করতে পারবো। আর আমাদের রিক্রুটমেন্ট, আমাদের হেলথ ক্যাম্প, আপনারা জানেন আমরা আপনারা তো নিশ্চয়ই জানেন যে এডিসিতে আমরা টেলিমেডিসিন চালু করেছি, টেলিমেডিসিনে কি সারা পরে সারা ত্রিপুরা থেকে অ্যাপোলোর ইন্ডিয়ান বেস্ট ডাক্তারদের সাথে অঙ্কোলজি নিউরোলজি আপনাদের কি বলে
সমস্ত ডিপার্টমেন্টের রোগীরা এসে এখন কনসাল্ট ওখান থেকে ডক্টরদের পরামর্শ নিয়ে সুচিকিৎসা হচ্ছে। এমএমইউ আজকেও বেহালা বাড়িতে আমাদের সিঙ্গিশরাতে এমএমইউ মেডিকেল স্পেশাল মেডিকেল আমাদের হেলথ ক্যাম্প হচ্ছে। যেভাবে আগে যে এডিসিতে যারা সরকারে ছিলেন তখন বছরে মাত্র তিনটা হেলথ ক্যাম্প হতো, চারটা হেলথ ক্যাম্প হতো। আমরা গত 17 মাসে 1100-এর উপরে আমরা হেলথ ক্যাম্প করেছি, 1100 মতো হেলথ ক্যাম্প করেছি, ছোট বড় কোভিড অ্যাওয়ারনেস, ড্রাগ অ্যাওয়ারনেস সব কিছু মিলে। এবং শুধু এমএমইউ প্রায় এখন অব্দি 60টার উপর এমএমইউ হেলথ ক্যাম্প করেছে। কি ডিস্ট্রিবিউশন, মেডিসিন ডিস্ট্রিবিউশন হচ্ছে।